Hey guys, good morning and welcome back to my channel. ঘুরে বেড়াচ্ছি বিকজ এই শীতটা পড়ার আগে না অদ্ভুত একটা ঠান্ডা ঠান্ডা কাজ করে। ঠান্ডাটা সকালবেলা মনে হয় ছাদে এসে থাকলে বেশ একটা আরাম আরাম ব্যাপার লাগে, বাট একটু রোদটা বেশি হয়ে গেছে নদীকে খাওয়াতে খাওয়াতে তাই চোখে লাগছে, কিছু দেখতে পাচ্ছি না। সবাই মানে বাইরে গিয়েও আবার ভেতরে ঢুকে পড়ছে, তাকাতে তাকানো যাচ্ছে না এরকম। তো একটু ছাদে একটু রোদ খেয়ে নিয়ে তারপরে নিচে যাবো। খাবারে আজকে কি হয় দেখি। কি খাবেন আপনি মহারানি? হ্যাঁ, এখানে আমাদের এই যে চিলে কোঠাটা দেখছেন যেটা এখন স্টোর রুমের থেকেও বাজে অবস্থা। তো এখানে আগে আমাদের পায়রা থাকতো, সাদা পেখমওয়ালা পায়রা, নাম ছিল সোনু আর মনু। সোনু আর মনু বংশ পরম্পরায় অনেকগুলি পায়রাকে জন্ম দিয়েছে, তার নাম অনেক রকম ছিল, কুনি হুনি মুনি চুনি থাকতো। এবং বাইরে থেকেও ওই পায়রাগুলোর ডাকে আরও সমস্ত কালো মানে কালো পায়রা, তারপরে বাদামি রঙের পায়রা সব এখানে এসে থাকতো। তো যেদিনই সোনু মনু দুজনে মারা গেল, না সরি সোনু প্রথমে মারা গেল আর মনু দ্বিতীয় বিয়ে করে নিল অন্য একজনের সাথে উড়ে গিয়ে, কতদিন আর একজনের ভরসায় কাঁদতে থাকবে তাই না। দ্বিতীয় বিয়ে করে নিল, তখন সমস্ত পায়রার বংশ এখান থেকে বিদায় নিয়ে নিল। এই হচ্ছিল একটা সুখী পায়রার গল্প। সোনু যতদিন বেঁচে ছিল পুরো পরিবারটাকে বেঁধে রেখেছিল, সোনু যেদিন মারা গেল সব পরিবারটা শেষ হয়ে গেল। আর একজন মহিলা আর এইসব পরম্পরায় আমাদের সাইকেল, সেই সাইকেল যে সাইকেল থেকে পড়ে আমার পুরো গোটা হাঁটুটা ছিঁড়ে গেছিল, এই পড়ে যাবে এখন, সেইগুলো আবার আমাদের মেয়েরা নিয়ে খেলছে, দিদির মেয়েরা নিয়ে খেলেছে, এখন আমাদের মেয়েরা নিয়ে খেলছে। চলে এসো what we are having in our breakfast. Just wait and see. And this is called panta bhat with gach piyaj and alu chokha, ek phola shorsher tel, kacha lanka ar sathe ekta chok makha wala jome jeto. Onek din por khacchi, mane pray 8-9 mash pore bodhay khacchi panta bhat diye, alu bhat diye, sokal bela gach piyaj diye গাছপিয়াগুলো মারাত্মক ঝাঁঝ নাক মুখ জ্বলে যাচ্ছে। ফেভারিট ফ্রুট চলে এসেছে, সেটা হচ্ছে পাপাইয়া, পাপাইয়া পেঁপে। এখানে হচ্ছে ডিম সেদ্ধ। বাবা জিজ্ঞাসা করলো কি মাছ খাবি, আমি বললাম না মাছ ভালো লাগছে না, ডিমের ঝোল হবে আজকে। এখানে রান্না করছে ভাত, শুক্তো, শাকের ঘন্ট, শাকের ঘন্ট, এই যে শুক্তো সমস্ত আলু সেদ্ধ করে রেখেছে, এবার ভাজবে। এখানেও আছে চালতার চাটনি আর চালতার টক, চালতার টক, চালতা। মামা বাড়ি বা বুলুর বাড়ি যেতে ইচ্ছে করছে, গোবিন্দপুর, গোবিন্দপুরটা কাছে হয় বলো, গোবিন্দপুরটা একবার ঘুরে আসবো, গোবিন্দপুর ঘুরে আসবো। পিসি বাড়ি চান করবি না, চান করবি না, ব্যাস। তো এখন
বাজে দুপুর 2:05, বাড়ির সবাই ঘুমোচ্ছে খাইয়া দাইয়া, আর আমি এখন ইনস্টাগ্রামে একটা শ্যুট করছিলাম। তো বলে রাখি, আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি, তো প্লিজ আমাকে ফলো করে নিন। আমার যে নেম সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মৌ মুখার্জি। তো সেই নামে সার্চ করি, আপনাকে আমাকে আপনারা পেয়ে যাবেন, নো প্রবলেম। আর আমি ভেবেছি ইনস্টাগ্রামে এরপর থেকে ছোট ছোট স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ফিট কেয়ার, হ্যান্ডস কেয়ার এর ওপরে ভিডিও আমি দেব। তো আপনি যদি দেখতে ইন্টারেস্টেড হন, ডেফিনেটলি আমাকে ওখানে ফলো করবেন। ওকে, কি করছে? লহনা এখানে স্যারের সাথে কথা বলছে, বেশি আস্তে আস্তে কথা বলবে না, তাহলে পিঠে মার পড়বে। তুম তুম তুম, আমি দেখি ফ্রিজে কি আছে, কিছু খাইয়া দাইয়া মতো জিনিস। মধু তো পাইসি পাইসি, কিটক্যাট, এইতো পাইসি পাইসি, লাস্সি, আমু, আমু দ্য টেস্ট অফ ইন্ডিয়া। সো আই এম হিয়ার, দূর হও তুমি। অ্যাকচুয়ালি এখন বাজে 4:30, নদীকে নিয়ে বেরিয়েছে বাবা, আর আমি এইমাত্র ইনস্টাগ্রামে একটা দিয়েছি, এখনো পর্যন্ত গিয়ে পৌঁছাই যা নেটওয়ার্কের অবস্থা। যাই হোক, আমি এখানে একটা ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছি কিছুদিনের জন্য, কারণ খুব অসুবিধে হচ্ছে, নেটের খুব প্রবলেম হচ্ছে নতুন করে, আর আমার স্কিনটা কি মানে ভালো লাগছে, খুব সফট লাগছে। তার জন্য আমি একটা নর্মাল একটা জিনিস ইউজ করেছি, নর্মাল একটা প্যাক ইউজ করেছি, সেটা যদি দেখতে হয় প্লিজ গো অ্যান্ড চেক মাই ইনস্টাগ্রাম স্টোরি, নট ইনস্টাগ্রাম পোস্ট। ওকে, সো হিয়ার আই গো, আই লাভ দিস লাইট, আই লাভ দিস কাইন্ড অফ লাইট, ইউ নো, ফেয়ার লাইটস। এর মধ্যে ছাঁকনি কি করছেন ভাবছেন? এই নদীর হাত থেকে তোলা মানে বাঁচিয়ে রাখার জন্য এসবগুলো আমাদের করতে হয়। এই যে আমার, ইয়েস, আমার ব্লগটাই দেখছে মা, তুমি কেন হাসছো মা? হাসির কি হলো? স্পেশাল নাচ করতে যাস, ডান্স আমার ব্লগের জন্য। ওটাও দিয়েছে জিনিস দেখাতে, সেটা হলো এই যে আলমিরাটা দেখছেন, এটা আমাদের বংশ পরম্পরায় আমাদের মেয়েদের আলমারি, মানে আমার বড়দি মেয়েজি প্রথমে ইউজ করতো, তারপরে ওদের বিয়ে হয়ে যাওয়ার পর আমি আর আমার বোন ইউজ করতাম। তো এখন কি হয়, এটা পুরো ফাঁকা থাকে, যখন আমরা আসি এর মধ্যে রাখি, যখন যাই এইগুলো থেকে নিয়ে চলে যাই। তো আমি এখানে আমার সেট আপ মোটামুটি একটু গুছিয়ে রেখে নিয়েছি, যা যা আমি ইউজ করবো স্কিন কেয়ারের জন্য তখন এখানে মোটামুটি রাখা যায়। ও, ইনস্টাগ্রাম যে পোস্টটা শেয়ার করবো সেটার জন্য আমি কিছু অ্যাপ্লাই করিনি। এই আমার মুখটা ভীষণ টান টান লাগছিল, মানে জাস্ট একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম, যেন মুখটা টান টান লাগছিল, এই মাত্র আমি একটু টোনার দিয়ে ময়েশ্চারাইজার দিলাম, এখন রিলিভ লাগছে, রিলিভ। হাত ধোয়া তোমার হেঁটে হেঁটে এই ফেটে ভাতটা হাজার আমার ক্ষুধা পাইয়ে গেল, ক্ষুধা। ও কি জিও নিয়েছিল, তো অন্য কিছু নিয়েছিল, অনেক কিছু ভালো মন্দ করে খাওয়াতে চান? হ্যাঁ, আজকে মঙ্গলবার, আপনি আমাকে অক্টোবাসে খান, আমি আপনাকে সোনা ব্যাঙের মুখ ডাল দিয়ে খাওয়াবো, সোনা ব্যাঙের মাথা দিয়ে মুখ ডাল, আমি আপনাকে শুয়া পোকার ঝাল দেওয়া খাবো। আমার সাথে কেন গেলেন না? মশা কামড়াচ্ছে। আপনাকে মশা কামড়ে আপনি কত জান না বুঝি, ক্যাম্প খাট, এটা দিওয়ালির দিন ছাদে পাতবো, দিয়ে শোবো ওখানে, বিরিয়ানি খাবো আর ছাদে শোবো। যার একজন কি আদায় করে নিয়ে আসছে দেখি, কি নিয়ে আসছিস, কি কিনে নিয়ে এসেছিস? রোবট, ই বাবা, হাতি নিয়ে চলে এসেছো?
সব ফুচকাও নিয়ে এসেছে, তুই ফুচকাটা খেয়ে আমাকে তুই কিছু ভালো মন্দ রেতে খাইয়ে দিবি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, নো অফেন্স। আমাকে চাউমিন বা রোল, রোল বানিয়ে খাবি, আমি চাউমিনটা ঠিক মুখে লাগে না। তোকে আমি উকুনের ঝাল চচ্চড়ি খাওয়াবো। খাচ্ছে তুমি এবার, আর এখানে বন্ধু ভয় কোলে বসে আছে আমার। মিউজিশিয়ানরা এদিকে খাটের তলায় ঢুকে আছি, আমার শোয়ার জায়গা হয়নি তাই। ও মা, ওপর থেকে নামার সময় আমি নিচে শুয়ে আছি, দেখবে পা দিয়ে মারিয়ে দিও না, আমি কোত্তাকারি হয়ে যাবো তাহলে। তো এখন বাজে 8:30, নদীকে খাইয়ে দিয়েছি, এবার ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেক দুপুরে তাড়াতাড়ি উঠে পড়েছিল। আর আজকে দিদি ফুলকপি সমস্ত সবজি দিয়ে ভুজিয়া আর রুটি। মা মিষ্টি আছে কিছু? সন্ধ্যাবেলা দুটো মিষ্টি খেলাম যে, আবার সেটা খাই খাই আর আসবে নিকম খাই 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 আসমানি কাম খাই। এই আর একটা কোকিলা গণেশ, এই হলো আমাদের ডিনার, ফুলকপি বিনস আলু গাজর আর ডিম দিয়ে ভাজা আর রুটি। Yes, তো এখন বাজে রাত্রি 10:00 বাজেনি, দেখতে পাচ্ছেন 10:00 বাজে 15, আর তার মধ্যে আমি খাওয়া দাওয়া ফিনিশ করে নিয়েছি। বিকজ আজকে আমার মধ্যে কেমন জানি না এনার্জি একটু বেঁচে নেই, আমার মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়া বেটার, বিকজ নেট কানেকশন নেই। মানে আজকে ব্রডব্যান্ডের সেট আপ করতে আমি যাকে ডেকেছিলাম, তিনি ইহা ঘোষণা করিয়া গেলেন যে এখানে নাকি নেট কানেকশন দেওয়া যাবে না, কারণ ওনাদের কানেকশন এতদূর পর্যন্ত আসেই। তো ভালো, কালকে আমি একটা অন্যরকম ব্যবস্থা করেছি, দেখা যাক, কারণ নেট ছাড়া এতদিন থাকা ইম্পসিবল একটা ভিডিও আপলোড করতে, যেখানে আমার 5-10 মিনিট সময় লাগছে, সেটা এখন লাগছে 5-6 ঘন্টা। এই ধরনের প্রবলেমটা হচ্ছে, ফেস করতে হচ্ছে। তাছাড়া সন্ধ্যের পর থেকে 1 ফোঁটাও নেট থাকছে না যে আমি অন্য কিছু দেখবো বা কিছু করবো, কিচ্ছু থাকছে না, মানে লিটারেলি আমার সবসময় ঘুম পেয়ে যাচ্ছে। তো দেখা যাক কালকে ব্যবস্থাটা কী হয়, তারপরে মন মেজাজ ভালো হবে আর কি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।